আসসালামু আলাইকুম। বহু দূর থেকে দুজন ভাই আসছে আমাদের এখানে, কোথা থেকে আসছে আমরা এটা ওনাদের মুখ থেকে শুনবো। এবং কেন এসেছে, আইফোন নিয়ে এসেছে, এবং এই ফোনটা হচ্ছে আইফোন এক্সএল, যেটা আইক্লাউড আনলক করতে হবে। সো আইক্লাউড আনলক করবো, তার আগে আমরা একটু ওনাদের সাথে পরিচিত হই। ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমরা আসছি নোয়াখালী থেকে। ইউটিউব থেকে ভিডিও দেখে আসলাম আর কি। সম্পূর্ণ প্রসেসটা দেখবো, ওনাদের সাথে পরিচিত হলাম, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে এই আইফোনের আইক্লাউড লকটা আনলক করি একদম নতুন উপায়ে, নতুন মেথডে। এইখানে আমরা এই ফোনটা আনলক করব আইসি বাইপাস, এই টুলসটা দিয়ে কাজটা করব, এবং থ্রি টুলসটা লাগবে আমাদের ইনফরমেশনগুলো দেখার জন্য। আমি ফার্স্টে হচ্ছে থ্রি টুলটা ওপেন করে নিচ্ছি, কম্পিউটার স্ক্রিনতে থ্রি টুলটা ওপেন করে নিলাম, এবং এখানে ক্যাবেলটা কানেক্ট করে দিলাম। ক্যাবেলটা কানেক্ট করার সাথে সাথে এখানে থ্রি টুলে দেখতে পাচ্ছেন যে কানেক্ট হয়ে গেছে, এটা আমি ওকেতে ক্লিক করে দিলাম, এবং এখানে মোবাইলের ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আইফোন এক্সএল, এবং এখানে আইওএস ভার্সন প্লাস মোবাইলের আইমি বা সিরিয়াল কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপাতত কিন্তু এগুলো হলেই চলে, অন্য কিছু কিন্তু লাগে না। সো এখানে এই কয়েকটা বিষয় আছে, এবং এই ফোনটা এটা যে আইক্লাউড সেটা কীভাবে বুঝবেন, এটা কিন্তু অলরেডি হ্যালো স্ক্রিন আছে, যেটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেন যে এটা আইক্লাউড লক। যারা জানেন তারা তো জানেনই, তারপরে আমি আপনাদের আরেকটু দেখিয়ে দিই ভালো করে বোঝার জন্য। আমি এটাকে স্ক্রিনটা আনলক করলাম, এবং এখান থেকে আমি ইংলিশ দিয়ে মানে নেক্সটে যাচ্ছি, ইংলিশ কন্টিনিউ, তারপর সেটআপ, এবং এই ওয়াইফাই কিন্তু কানেক্ট করা অলরেডি। যখন আপনি এতটুকু এসে ওয়াইফাই কানেক্ট করবেন, দেখবেন যে এখানে এরকম একটা লেখা এসে রিডাইরেক্টিং হয়ে এটা এরকম আইফোন লকের টু ওনার, মানে আইক্লাউড লকটা যে পড়ে আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এবং এখানে আপনার আইক্লাউডের আইডি এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস দিলে কিন্তু আপনার এই ফোনটা আনলক হয়ে যাবে। এখন এই ফোনটা এখানে এসেছে কারণ হচ্ছে তাদের এই আইডি পাসওয়ার্ডগুলো মনে নেই, যার কারণে কিন্তু এখানে এসেছে, না হয়তো কিন্তু আসতো না। যদি মনে থাকতো তাহলে তো আর এখানে আসতো না, বা এই আইক্লাউড লকটা আনলক করানোর চেষ্টা করতো না। সো এখন এই লকটা আমরা আনলক করে দেবো। এই জন্য ফার্স্টে আমি যে কোনো একটা ব্রাউজার চুজ করবো, এবং এখান থেকে লিখবো gsmalo.com। আমি এই ওয়েবসাইটটাতে চলে যাব। ওয়েবসাইটটাতে আসার পর এখানে ম্যান আইকন, এখানে মাউসের কার্সারটা রেখে একটা ক্লিক করে দিবেন। এখানে লগ ইন করতে বলবে আপনার অ্যাকাউন্টটা, যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন করে নেবেন, না থাকলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি লগ ইনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। এরপর আমি এখানে সার্চ বার এখানে লিখে দেবো আমাদের মোবাইলের যে মডেল সেটা লিখে দেবো, মডেলটা হচ্ছে আইফোন এক্সএল। আমি এখানে লিখে দিলাম আইফোন এক্সএল। লিখে দেওয়ার পর এখানে আইফোন এক্সএলের কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্ট আছে, সার্ভিস আছে। এখান থেকে আমরা যেটা দিয়ে করব আইসি বাইপাস উইন্ডোজ টুল, এটা দিয়ে কিন্তু আমরা আপাতত এই কাজটা করব। এবং এই সার্ভিসটাতে বর্তমানে প্রাইস আছে 5672 টাকা, এগুলো যেহেতু সার্ভার প্রাইস, যে কোনো সময় বাড়তে বা কমতে পারে। সো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি। অন্য অন্য সার্ভিসগুলো দিয়ে কিন্তু আমি চাইলে করতে পারবো, বাট আমি আপাতত এটা দিয়ে করে দেখাচ্ছি। এই যে আইসি বাইপাস, এই টুলসটা যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে এই ওয়েবসাইট থেকেই এটা ডাউনলোড করে ফেলতে পারবেন। এইখানে এসে এই যে ডাউনলোড, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই আইসি বাইপাস টুলটা এটা ডাউনলোড করতে পারবেন। একটু নিচে আসবো, এখানে টাকাটা অ্যামাউন্টটা দেখাচ্ছে কত টাকা লাগবে, এবং এখানে ফার্স্টে দেখেন রেফার কোড অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, এবং সিরিয়াল নাম্বার, এখানে আমাদের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিতে হবে। এখন সিরিয়াল নাম্বারটা কোথায় পাবো, এই জন্য এই যে আইসি বাইপাস এই টুলসটা আমাদের ওপেন করে নিতে হবে। এটা তো সাপোর্টেড আছে কি না সেটা কিন্তু আগে দেখতে হবে, যদি সাপোর্টেড থাকে তাহলেই কিন্তু আমরা এই ফোনটাকে সাবমিট দিতে পারবো, অন্যথায় কিন্তু এটা সাবমিট দেওয়া যাবে না, সাপোর্টেড করতে হবে। কীভাবে করবেন আমি আগে এটা কানেক্ট করে তারপর দেখাচ্ছি। এখানে ক্যাবেলটা কিন্তু কানেক্ট করা আছে অলরেডি মোবাইলের সাথে, যার কারণে আইসি বাইপাসে কিন্তু ইনফরমেশনগুলো অটোমেটিক চলে আসছে এই টুলসটা ওপেন করার সাথে সাথে। এবং এই টুলসটা ওপেন করার পর এখানে কানেক্টিংয়ের পরে এখানে দেখবেন একটা লেখা আসছে, দিস ডিভাইস সাপোর্টেড উইদাউট সিগন্যাল, প্লিজ রেজিস্টার এস এন।
যখন এই লেখাটা চলে আসবে তখন কিন্তু আপনি এসএন বা এসএন এর মিনিংস হচ্ছে সিরিয়াল, এই সিরিয়াল নাম্বারটাতে ক্লিক করে সিরিয়াল নাম্বারটা কপি করে আপনি কিন্তু রেজিস্টার করে ফেলতে পারবেন। এখন যদি সাপোর্টেড না আসে, এখানে যদি আনসাপোর্টেড দেখায় সেক্ষেত্রে কিন্তু আবার হবে না। যদি আনসাপোর্টেড দেখায় তাহলে আপনি হচ্ছে এই থ্রিও টুলটাতে এসে ফোনটাকে ফ্লাশ করে iOS ভার্সন আপডেট করে নেবেন। কীভাবে করবেন এ নিয়ে আমাদের পূর্বে ভিডিও আছে, উপরে আইকার্ড অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে এই কাজটা করতে পারেন। অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের হেল্প নিতে পারেন। সো এখানে যেহেতু আমার এটা সাপোর্টেড লেখা চলে আসছে, আমি এই যে এসএন বা সিরিয়াল নাম্বার এখানে একটা ক্লিক করে দিলাম, এটা কিন্তু কপি হয়ে গেছে। এরপর ওকে এবং আমাদের ব্রাউজারটাতে যাব এবং এই ইন্টার সিরিয়াল নাম্বার এই জায়গায় আমাদের সিরিয়াল নাম্বারটা পেস্ট করে দেব। তারপর অ্যাড টু কার্ট এখানে একটা ক্লিক করে দেব। তারপর আমাদের এই সার্ভিসটা এটা আমরা এখন কিন্তু নিচ্ছি এবং একটা এইটা আমি এখান থেকে নিউজ থেকে চেক আউটে ক্লিক করে দেবো। এখানে যদি অন্য কিছু থাকে সেক্ষেত্রে ক্লসে ক্লিক করে অবশ্যই কেটে দেবেন। এরপর এইরকম আসবে, এইরকম আসার পর একটু নিচে আসবেন, এখান থেকে ডিস্ট্রিক্টটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, তবে যদি আপনি দিতে চান দিয়ে নিন। তারপর এখান থেকে বিকাশ রকেট নগদ, আপনি যে কাজটা করবেন এই জন্য কিন্তু একটা অ্যামাউন্ট আছে, এই কাজটা করতে কিন্তু এই যে এখানে যে টাকাটা দেখাচ্ছে সেটা লাগবে। এখানে এই টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে, কিসের মাধ্যমে এই টাকাটা আপনি পেমেন্ট করবেন, বিকাশ হলে বিকাশ, রকেট হলে রকেট, নগদ হলে নগদ। আমার ক্ষেত্রে আমি দিচ্ছি বিকাশ, বিকাশে দিয়ে এখানে আমি একটা নাম্বার এবং ট্রানজিশন বসিয়ে দিলাম। এগুলো কোথায় পাবেন? যখন আপনি এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই টাকাটা সেন্ড মানি করে দেবেন। সেন্ড মানি করে দেওয়ার পর আপনার যে নাম্বারটা থেকে আপনি টাকাটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং ওইখানে একটা ট্রানজিশন থাকবে, ওই ট্রানজিশনটা এখানে দিয়ে আপনি প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন। যদি বিষয়টা বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের হেল্প নিতে পারেন। আর এখানে আরও একটা বিষয় আপনাদের একটু দেখিয়ে দিই, যারা হচ্ছে এখান থেকে করবেন তারা তো করবেনই, আর যাদের হচ্ছে এই জিএসএম আলো ডট ওআরজি এই সার্ভার বা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা আছে, তারা কিন্তু এখানে এসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে প্লেস অ্যান্ড অর্ডার থেকে আইবি সার্ভিসে ক্লিক করে এখান থেকে সার্চ করুন আইফোন এক্সএল, সার্চ করুন আপনার মোবাইলের মডেলটা লিখে, তারপর একটু নিচে আসেন এবং আইসি বাইপাসের যে সার্ভিসটা আছে আইসি বাইপাস নিউজেন আইফোন উইন্ডোজ টুল উইদাউট সিগন্যাল মানে সিম ছাড়া, এখান থেকে যে সার্ভিসটা দেখা যাচ্ছে এটাতে ক্লিক করে এখানে আপনার সিরিয়াল নাম্বারটা দিয়ে এখান থেকে প্লেস অর্ডার করে দিলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। এক্ষেত্রে এই যে ডলারটা দেখা যাচ্ছে এই ডলারটা কাটবে। এক্ষেত্রে আপনি বলতে পারেন এখানে তো কম দেখাচ্ছে, হ্যাঁ অবশ্যই কম দেখাবে, আপনারা সকলেই জানেন, যারা জানার তারা তো জানেনই যে এটা ওয়ার্ল্ড উইড একটা বেস্ট সার্ভার যেখানে সব ধরনের মোবাইল লক আনলক হতে শুরু করে বিভিন্ন ধরনের টুলস এবং টুলসের ক্রেডিট এ টু জেড সব কিছু পাওয়া যায় এবং খুবই ফাস্ট সার্ভিস দিয়ে থাকে এই সার্ভারটা বা এই ওয়েবসাইটটা। আপনারা যারা টেকনিশিয়ানরা রয়েছেন দোকানদার, আপনারা কিন্তু চাইলে এই ওয়েবসাইটে ডিপোজিট করে আপনি ব্যবসা করতে পারেন, বিভিন্ন ধরনের টুলসের অ্যাক্টিভেশন ক্রেডিট বিক্রি করতে পারেন এই ওয়েবসাইটের সাহায্যে, অথবা বিভিন্ন ধরনের মোবাইল লক আনলক যেগুলো কোনো ডিভাইস ডঙ্গল টুলস কোনো কিছু দিয়ে হচ্ছে না সেগুলো কিন্তু এই সার্ভারের সাহায্যে ইনস্ট্যান্ট আনলক করিয়ে নিতে পারেন। সেই সার্ভার সম্পর্কে বিস্তারিত জানতে বা এই সার্ভারে কাজ করার জন্য অথবা যদি ডিপোজিট করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় সহযোগিতাটা নিতে পারেন। সো আর যারা হচ্ছে নর্মাল কাস্টমার তারা এখান থেকে অর্ডার করতে পারেন, এক্ষেত্রে খরচটা একটু বাড়তে পারে এই সার্ভার থেকে। সো এখানে সবকিছু ঠিকঠাক মতো ফিল আপ করার পর এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিব। প্লেস অর্ডারে ক্লিক করে দিলে অর্ডারটা হয়ে গিয়েছে, থ্যাংক ইউ অর্ডার হ্যাজ বিন রিসিভড, আমাদের অর্ডারটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এটা মিনিমাম টাইম কিন্তু 24 আওয়ার। 24 আওয়ার পর যখন এটা কমপ্লিট হয়ে যাবে এটা কিভাবে বুঝবেন, এখানে মাউসের কার্সারটা রাখলে অর্ডার এখানে ক্লিক করে দিলে এই যে আপনার অর্ডারটা যেটার অর্ডার আইডি এখানে দেখা যাচ্ছে এবং ডেটটা এখানে দেখা যাচ্ছে, এটা স্ট্যাটাস বর্তমানে এটা কী অবস্থায় আছে, অন হোল্ডে আছে, অন হোল্ড থেকে এটা চলে যাবে প্রসেসিংয়ে, প্রসেসিং থেকে এটা যখন কমপ্লিট চলে আসবে তখন কিন্তু আপনার এই ফোনটা আপনি আনলক করায় নিতে পারবেন আমাদের পরবর্তী স্টেপটা অনুসরণ করে। সো এটা এখানে কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং এটা সর্বোচ্চ টাইম হচ্ছে 24 আওয়ার। 24 আওয়ারের মধ্যে এটা যখন এখানে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা বাকি কাজটা করে নিতে পারবো। আর যারা এই ওয়েবসাইটে কাজ করেন আপনারা যখন সার্ভারে এটা সাবমিট করে দিবেন এখান থেকে অর্ডার হিস্ট্রি থেকে আইমিআই অর্ডার্স এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনার অর্ডারটা পাবেন, যখন এটা এখানে সাকসেস চলে আসবে তখন থেকে 24 আওয়ার পর আপনি কিন্তু আমাদের পরবর্তী স্টেপটা অনুসরণ করে মোবাইলটা আনলক করে নিতে পারবেন। এই মোবাইলটা সম্পূর্ণ আনলক করা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সো দেখা হচ্ছে কিছু সময় পর।
ওয়েল টোটালি 24 আওয়ার পর আমরা হচ্ছে ফোনটাকে এখন অ্যাক্টিভ করে দিব। তার আগে দেখবো যে আমাদের যে অর্ডারটা ছিল এই অর্ডারটা কি কমপ্লিট হয়েছে কিনা। আমি কিন্তু বলেছিলাম যে 24 আওয়ারের মধ্যে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, এই জন্য আমি এখানে সার্চ বারে লিখে দেবো www.gsmalo.com। এই ওয়েবসাইটের সাহায্যে কিন্তু আমরা এটা অর্ডারটা করেছিলাম। এই ওয়েবসাইটে আসার পর এই যে মেন আইকন এখানে ক্লিক করে আমরা অর্ডারস এখানে একটা ক্লিক করে দেব। এখানে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে, আমার এটা কিন্তু অলরেডি লগ ইন করা আছে। এই অর্ডারসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই অর্ডারটা এটা, এবং ডেট এখানে দেখাচ্ছে এবং এটা কিন্তু বর্তমানে কমপ্লিট অবস্থায় আছে। এটা যখন এখানে কমপ্লিট থাকবে পরবর্তীতে হচ্ছে আমরা এখান থেকে থ্রি ওটা ওপেন করে নিলাম কম্পিউটার স্ক্রিন থেকে। এখানে হচ্ছে আমরা মোবাইলের ক্যাবেলটা কানেক্ট করে দিব। মোবাইলের ক্যাবেল কানেক্ট করে দেওয়ার পর থ্রি ও টুলে আমাদের মোবাইলেরটার সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে চলে আসলো। এটা হচ্ছে iPhone XR যেটা আমরা সাবমিট করেছিলাম, এবং এই iCloudটা কিন্তু এখনও আছে, এবং এটাকে এখন আমরা আনলক করে দেবো। এই জন্য এই যে এই IC বাইপাস টুলটা ব্যবহার করবো যেটা পূর্বেই আমি বলেছিলাম। এখন এই টুলটা ওপেন করার পর IC বাইপাস এটা ওপেন করার পর যখন সমস্ত ইনফরমেশনগুলো এখানে চলে আসবে ক্যাবেল কানেক্ট করার পরে, এখানে দেখবেন অ্যাক্টিভ ডিভাইস এই লেখাটার উপর ক্লিক করা যাচ্ছে, এখানে ক্লিক করা যাচ্ছে এবং নিচে লেখা আসবে নাও ইউ ক্যান অ্যাক্টিভ ইউর ডিভাইস। যখন এরকম আসবে তখন হচ্ছে আপনি অ্যাক্টিভে ক্লিক করে দিলেই হবে। সো আমি এখন এই অ্যাক্টিভে একটা ক্লিক করে দিলাম। অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ প্রসেসিংয়ে থাকবে, এবং এটা যখন এখানে সাকসেসফুলি অ্যাক্টিভ লেখা আসবে আমাদের ফোনটা কিন্তু টোটালি অ্যাক্টিভ হয়ে যাবে বা আনলক হয়ে যাবে, বাইপাস হয়ে যাবে। এর মধ্যে মোবাইলটা অনেকবার বন্ধ বা চালু হতে পারে, ক্যাবেল কিন্তু ডিসকানেক্ট করা যাবে না। তো এটা এখানে সাকসেসফুলি অ্যাক্টিভেট বা সাকসেস লেখা আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ওয়েল এখানে লেখা আসছে ইউর ডিভাইস ওয়াজ সাকসেসফুলি অ্যাক্টিভেট, এবং মোবাইলটা কিন্তু এখন রিবুট নেবে, যেটা কিন্তু এই টুলসে ইনস্ট্রাকশন দেওয়া আছে বা বলে দিয়েছে। মোবাইলটা দেখতে পারতেছে এখান থেকে এটা কিন্তু রিবুট নিচ্ছে। মোবাইলটা চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, এটা আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। এবং যখন এখন এই মোবাইলটা চালু হবে আমরা দেখবো যে মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেছে। এখানে আমাদের এক্সট্রা করে কোনো সেট আপ বা কোনো কিছুই করা লাগবে না। এই মোবাইলটা এখান থেকে চালু হলো, এবং এই মোবাইলটা এই আমি ক্লিক করলাম, মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেছে, যেটা কিন্তু দেখতে পারতেছেন। সো এই হচ্ছে মোবাইলটা আনলক হয়ে গিয়েছে, এবং যার ফোন তিনিও কিন্তু আমাদের সাথেই রয়েছে বর্তমানে এখানে উপস্থিত। ওনাকে হচ্ছে আমরা এখন এই ফোনটা বোঝাই দেবো। ভাই এই আপনার ফোন ফোন তাহলে দেখেন এবার আনলক হয়েছে কিনা। আসলে আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি নোয়াখালী থেকে আসছেন, আবার আজকেই চলে যাবেন? সো গাইস এই ছিল ভিডিও। ভিডিওটা দেখে বুঝে গিয়েছেন কিভাবে আমরা খুবই সহজে iCloud আনলক করে দিই আইফোনের বিভিন্ন ধরনের টুলসের সাহায্যে, এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট 2-4 মিনিটের মধ্যে আনলক হয়ে গেল সাবমিট করার পর। 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা আনলক করে দিতে পারি, যেটা আপনারা মাত্রই লাইভ দেখলেন। সো এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনার কাছে যদি আইফোন থাকে iCloud লক করা, সেটা কিন্তু আনলক করতে পারবেন আমাদের সাহায্যে। এই জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।